জীবন সংশোধনের উদ্দেশ্য তার শ্রোতাদের প্রতিনিয়ত সাফল্যের পথে অনুপ্রাণিত করা। তাই এই 10টি বিখ্যাত অনুপ্রেরণামূলক উক্তি, যেগুলো আপনাকে হতাশা ও ব্যর্থতার বাধা অগ্রাহ্য করে সাফল্য ও কর্মময়তার দিকে নিয়ে যাবে, সেই সাথে সৎ ও শক্তিশালী হার না মানা মানসিকতা গড়তে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সেটা সত্য বলে স্বীকার করে নেয়। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে, কে তোমার কতটা আপন, কে তোমার কতটা পর। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে, আর এই অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। কাউকে হারিয়ে দেওয়াটা খুবই সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। পথ যেদিকে নিয়ে যাই সেদিকেই যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকেই হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সকল বন্ধুদেরকে যারা ভিডিওটি দেখে উপকৃত হবে। ভিডিওটিতে বলা কোন কথাটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার একটি লাইক বা একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। এমন ভিডিও রেগুলার পেতে চাইলে আমাদের জীবন সংশোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সর্বোপরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।